বলে। এরপরে কুরবানির জবাইর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, অনেক সময় এই জিনিসটা মাস্ট বি খেয়াল করতে হবে, নাহলে আপনার পশু কুরবানি হারাম হয়ে যাবে। কেমন কুরবানির সময় অনেক সময় দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জবাই করে, তাড়াতাড়ি একটা ফোঁস দিয়া জায়গা বাকিটা কষাই কাটে, এরকম হয় কি হয় না? যদি এরকম করে ইমাম সাহেব বিসমিল্লাহ বলে শুরু করলো ঠিক আছে, কষাই যদি বাকিটা জবাই করে বিসমিল্লাহ না বলে পশু হারাম হয়ে যাবে। চারটা রোগ আছে গরুতে, কয়টা রোগ? শ্বাসনালী, খাদ্যনালী, দুই পাশে দুই রোগ, চারটা রোগ কাটতে হবে বিসমিল্লা সহ। ইমাম সাহেব যদি বিসমিল্লা বলে একটু পোজ দিয়া যায় বাধা নাই, কিন্তু ওই কষায় আবার বিসমিল্লা বলে চারটা রোগ কাটতে হবে। যদি ওই কষায় বিসমিল্লা না কইয়া বাকি রোগ দি কাটে তাহলে এই পশু হারাম, কথা ঠিক না? ঠিক। এই জন্য যে গরু জবাই করবেন, যারা এখানে করেন কে করেন আমি জানি না, আমি নিজেও করি, পুরো পশুটা নিজের হাতে জবাই করবেন। ওই কষাই বলে কি না সেটা কোনো গ্যারান্টি নেই, কথা ঠিক না? ঠিক। ওই কষাইয়ের হাতে বিশ্বাস করা যায় না। চারটা রোগ কাটতে হবে, কয়টা রোগ? একটা রোগ না কাটলে কুরবানি হয়, কিন্তু তিনটা রোগ না কাটলে কুরবানি হবেই না। এই জন্য আপনি যদি বিসমিল্লা বলে তিনটা রোগ কাইটা দেন হবে, আর যদি আপনি বিসমিল্লা বলে পোষ দেন তাহলে যে পরবর্তীতে আসবে কষাই আসুক যে আসুক তা সেও কি করতে হবে? বিসমিল্লা বলেই কাটতে হবে, কথা ক্লিয়ার? যদি এরকম না হয়, আর আমরা অনেক নাম বলি, বাবার নাম দাদার নাম লিস্ট দরকার নাই, পশু যে কিনছেন নিয়ত করছেন না যে কয়টা কার কার নামে দেবো, ওই নিয়তই হয়ে গেছে, এই কুরবানি আল্লাহ ভক্ত বলে শুধু দিবেন। তবে নাম বলতে পারেন অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, এটা কোনো আপত্তি নাই, কিন্তু ওই বড় লিস্ট আমার নাম, যেমন আমার নামে কুরবানি, আমার বাবার নাম, আমার মায়ের নাম, এগুলো কোনো দরকার নাই, এলাকার নাম কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলে কি এনার হুতাকুয়া মিনকুম, তোমার অন্তরে কি আছে সেটা জানে। আর যেদিন গরু কিনবি কার কার নামে, ওই দিনই তো তোর কুরবানি আমার কাছে কবুল হয়ে গেছে, তোর নিয়তটা আমার কাছে লিস্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রসুল বলে আমরা ওই খোদার গোলামি করি না যে আল্লাহ দেখে না, যে আল্লাহ শোনে না, যে আল্লাহ দেখেন এবং শোনেন ওই আল্লাহর গোলামি করি। আচ্ছা, আপনি যে গরু কিনছেন কয় নামে দিবেন, নাম ঠিক করা আছে না আগে আপনার মনে মনে আসে না? বা কয় নামে দিবেন পরামর্শ করে কিনছেন না, ওইটাই হয়ে গেছে, এখন বিসমিল্লাহ বলে শুধু দিবেন, কথা ঠিক না? ঠিক। তবে কুরবানির আগে যদি মনে করেন অন্তরে প্রশান্তির জন্য ইমাম সাহেবকে শোনাই যে এই নামটি, এই সাতটা নামই পাঁচটা নামের পক্ষ থেকে দিবেন, দিয়েন নামটি বললেন কোনো সমস্যা নাই, কিন্তু না বললেও হয়ে যায়। তবে অত বড় লিস্টের দরকার নাই, চোদ্দ গোষ্ঠীর নাম সহ, কথা ঠিক না? ঠিক। ইসলাম সহজ, ইসলাম কঠিন না। অনেক কিছু মনে হবে আমার থেকে নতুন, কিন্তু আমি যেটা বলবো সহি হাদিস এবং বানানো কোনো কথা নয়, দলিল প্রমাণ, কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং হক মতো কুরবানির পশু কিনেছেন, অনেকে বলবে দাম হয়েছে, অনেকে বলবে এটা সস্তা হয়েছে। আরে সস্তা হইলো তো আল্লাহর জন্য, আর দাম হইলো তো আল্লাহর জন্য, ঠিক না? ঠিক। এটা আমার কি, মালিক আমার জন্য এটা রাখছে লস খামু, মালিক এটা আমার জন্য রাখছে লাভ হবে, মালিক এটা লাভ লস তুমি বুঝবা, এটা লসের আর লাভের কি আছে? এই কথা বলে ঠিক কি না? যে লোক এই কথা বলবে যার জবান দিয়ে কুরবানি হবে না, এই কথা ঠিক না? ঠিক। তাহলে মানে সে ওইটা লস হিসাব করে, গোস্ত হিসাব করে, মালিক তোমার জন্য পশু কিনছি এটা লাভ হবে লস হবে কত টাকা যাবে তুমি তো আগে নির্ধারণ করে রাখছো, এটা তোমার জন্য কিনছি তোমার জন্য দেবো, মাঝখান দিয়ে তুমি আমার জন্য গোস্ত খাও হালাল করছো, অন্য নবীদের জন্য করো না, এতটুকু আমি এহসান পাইলাম তোমার পক্ষ থেকে, তোমার জন্য পশু ক্রয় করেছি, এটা লাভ আর লস কি? অনেকে বলে 70,000 টাকা, আরে দাম হয়েছে, দাম হয়েছে এটা আল্লাহর সাথে সে বুঝবে, আল্লাহর পশু, কথা ঠিক না? ঠিক। আপনি বলার কে দাম হয়েছে, আপনি বলার কে সস্তা হয়েছে, কথা ঠিক না? ঠিক। এই সমস্ত জিনিসের ক্ষেত্রে নবীজি কঠিন হুঁশিয়ারি দিয়েছে, এগুলো কেউ বলবেন না, লাভ লস আল্লাহর জন্য করছি, পশু আল্লাহর, আল্লাহই ভালো বুঝে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন।